আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সত্য টিভি দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বরাবরের ন্যায় গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। হয়তোবা আপনার ভালো লাগবে, আপনার জন্য হয়তোবা ভিডিওটি অনেক উপকারে আসতে পারে। দর্শক মণ্ডলী, বিশেষ করে আমার মাতৃজাতি যারা আমার মা বোন আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে আজকের ভিডিওটি উপস্থাপন করছি। আপনি হয়তোবা সন্তান জন্ম দিয়েছেন, আপনি হয়তোবা মা হয়েছেন, কিন্তু আপনি আজও পর্যন্ত ছেলের মা হতে পারেননি। আপনি একটা পুত্র সন্তান লাভের জন্য অনেক চেষ্টা করছেন, অনেকের কাছে গিয়েছেন, কিন্তু কোনো রেজাল্ট, কোনো ফলাফল আপনি পাননি। হ্যাঁ, আপনাকেই সেই ফলাফল দেখানোর জন্যই, আপনাকে ভালো একটা রাস্তা দেখানোর জন্যই কিন্তু আজকে আমাদের আয়োজন। দর্শক মণ্ডলী, একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আমরা যে আমলটি আপনাকে দিব, আমলটি গভীরভাবে মনোযোগ সহকারে বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে আমলটি করতে হবে। তো সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো, আপনি যখন গর্ভবতী হয়ে যাবেন, আপনি যখন প্রেগনেন্ট হয়ে যাবেন, তখন যিনি আমার ভাই আছেন, আমি তাকে লক্ষ্য করে বলছি, আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা হবে, অর্থাৎ গর্ভবতী হবে, প্রেগনেন্ট হবে, তখন আপনার স্ত্রীর নাভির চতুর্পাশ দিয়ে আপনাকে আঙ্গুল দিয়ে গোলাকার করতে হবে এবং 70 বার একটা দোয়া পড়তে হবে। সেটা হলো ইয়া মাতিন ইয়া মুবিন, আল্লাহ পাকের দুটো পবিত্র নাম। এই দুটো নাম আপনাকে 70 বার পড়ে পড়ে হাতের আঙ্গুল দিয়ে সন্তান সম্ভাবা গর্ভবতী স্ত্রীর নাভির চতুর্পাশ দিয়ে আপনি স্বামী আপনি নিজেও করতে পারেন, কিংবা কোনো মেয়ে লোক দিয়ে আপনি করতে পারেন। হাতের আঙ্গুলটা দিয়ে আপনি নাভির চতুর্পাশ দিয়ে ঘুরাবেন এবং ইয়া মাতিন ইয়া মুবিন আপনি 70 বার পড়বেন। এই আমলটি আপনি করে দেখুন, আপনি দেখবেন যে আপনি একজন পুত্র সন্তানের মা হয়েছেন। সেদিন হয়তোবা আমার কথা মনে পড়বে, আপনার ভালো লাগবে, আপনি হয়তোবা শুকরিয়াতান আদায়ার্থে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়াতান আপনি আদায় করবেন। দর্শক মণ্ডলী, ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিও আরও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, হয়তোবা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।